নমস্কার বন্ধুরা, মার্কেটিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে রান্না করবে কাতলা মাছের তরকারি, তা আবার গরম মশলা বাটা ছাড়া। তাহলে চলো দেখি। এখানে মা কড়াইটা বসিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেবে, আর দিয়ে দিচ্ছে নুন। নুন দিয়ে মা একটু নেড়ে দিচ্ছে, যাতে মাছগুলো ভাজার সময় যেন কড়াইতে না লেগে যায়। তো এখন মা নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছে। তো এক এক করে দু পিস দিয়েছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অপর পিঠ উল্টে নিচ্ছে। আর এদিকে দেখো, আরও দু পিস রয়েছে। তো এদিকে মাছ দুটো ভাজা হয়ে গেছে, তো মা নামিয়ে নিচ্ছে। আর বাকি যে মাছগুলো রয়েছে সেগুলো এখন দিয়ে দিবে। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো, তো মা কিভাবে রান্না করছে সেটাও তোমরা মানে দেখতে পারবে। এদিকে দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। নিয়েছে কিছু সবজি, ডাঁটা, আলু, কাটি কচু। সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছে। ফোড়নে দিয়ে দিচ্ছে গোটা জিরে। জিরাটাকে একটু ভেজে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছে সবজিগুলো। তো সবজিগুলোকে মা একটু নেড়ে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা দিয়ে একটু বা সবজিগুলোকে ভালো করে ভেজে নেবে। এরপর দিয়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়ে দিবে সামান্য একটু জল। তো জল দিয়ে এখন মা সবজিটাকে ভালো করে কষিয়ে নেবে। তো কষানো হয়ে গেলে দিয়ে দিবে পরিমাণ মতো জল। তো তোমরা যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকমই জল দিবে। তো মা একটু নেড়ে দিচ্ছে। এখন ঝোলটাকে একটু ফুটতে দেবে। আর এদিকে দেখো বন্ধুরা, মা ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে। তো এক এক করে সবগুলো মাছই দিয়ে দিয়েছে। এখন মা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছে। তো বন্ধুরা, মা আদা বাটা দিতে ভুলে গিয়েছিল, এর জন্য মা এখন দিয়ে দিচ্ছে জিরে বাটা। তো এখন মা একটু নেড়ে দিচ্ছে, যাতে জিরে বাটা আর আদা বাটাটা ভালোভাবে মিশে যায়। আর এখন 2 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের কাতলা মাছের তরকারি একদম রেডি। এখন মা নামিয়ে নিচ্ছে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। কেমন, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।